জুলাই মাস 31 তারিখ বুধবার অর্থাৎ আজি আজিঠু বড়িব বর্ষা বন্যা আশঙ্কা পশ্চিম ওড়িশার অধিক বর্ষা সম্ভাবনা আগামী চারিদিন পাই ইয়েলো ওয়ার্নিং জারি কলা পানিপাগ বিভাগ আজি রাজ্যর 16টি জেলার প্রবল বর্ষার সম্ভাবনা নেই ইয়েলো ওয়ার্নিং জারি করা যাইতিবা বেলে পাঁচটি জেলার অতি প্রবল বর্ষার সম্ভাবনা নেই ইয়েলো ওয়ার্নিং জারি করেছে পানিপাগ বিভাগ তবে আসন্তু নজর পকাইবা আজি রাজ্যর কেউ 21টি জেলার প্রবলরু অতি প্রবল বর্ষার সম্ভাবনা নেই সতর্ক সূচনা জারি করেছে পানিপাগ বিভাগ তবে সম্পূর্ণ খবরটি জাঁয়া ভিডিওটি শেষ পর্যন্ত নিশ্চয় দেখুন আদি তা পূর্ব আমার চ্যানেল চন্দন ওড়িয়া এপর্যন্ত সবসক্রাইব করে তো এবে সবসক্রাইব করে দিও আখানে থাকা বেল আইকনটি দবাই দিও আগক এইপরি পানিপাগ সম্বন্ধীয় অধিক অপডেট খবর সর্বপ্রথমে জাঁয়া তবে গতকাল সকালে ঝাড়খণ্ড উপরে এক ঘূর্ণিবলয় সৃষ্টি হয়েছে আসন্তকালি অর্থাৎ অগস্ট 1 তারিখে এহা লঘুচাপরে পরিণত হয়ে 2 তারিখ পর্যন্ত ঝাড়খণ্ড উপরে এবং 3 তারিখে মধ্যপ্রদেশ মুহাঁ হবার সম্ভাবনা রয়েছে এসহ মৌসুমী ট্রপ লাইন সক্রিয় রহি বঙ্গোপসাগর পর্যন্ত লম্বি থাকার আসন্তা 5 দিন পর্যন্ত প্রবল বর্ষা হবার আশঙ্কা রয়েছে তবে পশ্চিম ওড়িশার বর্ষা লাগি রহব বলে পানিপাগ বিশেষজ্ঞ প্রফেসর সুরেন্দ্রনাথ পশুপালক পূর্বানুমান করেছেন তবে বর্তমান সক্রিয় থাকা মৌসুমী আ ঘূর্ণিবল প্রভাবে আজ রাজ্যর 16টি জেলার প্রবল বর্ষার সম্ভাবনা নেই ইয়েলো ওয়ার্নিং জারি করেছে পানিপাগ বিভাগ সেসব জেলাগুড়িক হল কোরাপুট নবরঙ্গপুর কলাহান্ডি কন্ধমাল বৌদ্ধ সোনপুর বরগড় ঝারসুগুড়া সুন্দরগড় কটক জগৎসিংহপুর কেন্দ্রাপড়া যাজপুর ভদ্রক বালেশ্বর আউ ময়ূরভঞ্জ আউ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই সময় মধ্যে আউ 5টি জেলার প্রবলরু অতি প্রবল বর্ষার সম্ভাবনা নেই ইয়েলো ওয়ার্নিং জারি করেছে পানিপাগ বিভাগ সেসব জেলাগুড়িক হল দেবগড় সমলপুর অনুগুড় ঢেঙ্কানাল আউ কেন্দুঝর।